Hello teachers, at first I want to wish you all happy Teachers Day. Today we are talking about how to transfer out a student and generate TC. আপনারা দেখছেন Education Planet SM আর আমি হলাম সঙ্গীতা মণ্ডল. It's a video on how to transfer out a student. Simple step-by-step explanation by using mobile. So, do the work very easily after watching this video. যারা স্টিল নাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমি রিকোয়েস্ট করব অবশ্যই করে নিন, যাতে আমার আপকামিং সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার ফার্স্টে পৌঁছে যায়। ওকে, আই রিকোয়েস্ট ইউ প্লিজ ওয়াচ ফুল ভিডিও। ইফ ইউ লাইক দ্য ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার। ওকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। আমি অলরেডি বাংলার শিক্ষা ই পোর্টালে কিভাবে লগ ইন করতে হবে এই রিগার্ডিং আমার আগের প্রত্যেকটা ভিডিওতে ডিসকাস করেছি। তো আজকে আমি এই রিগার্ডিং ইন ডিটেলস কিছু বলবো না, শুধু এটুকুই বলবো যে যারা আমার আগের ভিডিওগুলো মিস করে গেছেন, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওগুলো চেক করে নিন, তাহলে আপনাদের আই থিঙ্ক অনেক সুবিধা হবে। আর যদি মনে করেন বেঙ্গল পোর্টাল নামের আমার যে প্লেলিস্ট রয়েছে চ্যানেলে, সেটাও আপনারা চেক করতে পারেন, সেখানে প্রচুর ভালো ভালো ইম্পর্টেন্ট টপিকের উপর আপনারা ভিডিও পাবেন। ওকে, তো জাস্ট আমি একটু ইন্ট্রো দিয়ে আজকের মেন পোর্শনটায় চলে যাব। দ্যাট ইজ, এই যে দেখুন ফার্স্ট এটা আমার মোবাইল স্ক্রিন, আর সেখান থেকে আমি এখানে ক্রোমে ক্লিক করব, আদারওয়াইজ গুগলে ক্লিক করব। আফটার দ্যাট এই মাঝের ইন্টারফেসটা আপনাদের সামনে চলে আসবে, এখানে আপনারা কি টাইপ করবেন, বাংলার শিক্ষা ডট গভ ডট ইন লগ ইন, তাহলেই আপনারা লাস্ট পিকচারটা ফলো করুন, এই ই পোর্টাল অপশানটা পেয়ে যাবেন। যখনই ই পোর্টাল অপশানে আপনারা ক্লিক করবেন, যে সারফেসটা আসবে সেটা চলুন আমরা নেক্সট স্লাইডে আর একবার দেখে নিই। দেখুন জাস্ট আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তখন আপনারা কি করবেন, এই যে ক্লোজ যে বাটনটা এখানে দেখতে পাচ্ছেন বাঁদিকের পিকচারটা ফলো করুন, এটা একটা সিম্পলি পপ আপ, ক্লোজ বাটনে ক্লিক করলেই এই পপ আপটা কিন্তু চলে যাবে। তারপর স্ক্রিনটা এরকম দেখাবে, যেটা আপনারা রাইট হ্যান্ড সাইডের পিকচারে দেখতে পাচ্ছেন। আমি আমার আগের ভিডিওতে এটাও শো করেছিলাম যে কিভাবে মোবাইলেই ডেস্কটপ স্ক্রিন নিয়ে কাজ করা যায়। তো যারা রেগুলারলি আমার ভিডিওগুলো ফলো করেন, তারা আই থিঙ্ক জানেন যে কিভাবে ডেস্কটপ সাইটে এই স্ক্রিনটাকে নিয়ে যেতে হবে। থ্রি ডট, অ্যাড্রেস বারের ঠিক পাশটাতে যে থ্রি ডট অপশন ছিল, সেই থ্রি ডটে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে, যেখান থেকে আপনাদের দেখুন আমি রেড দিয়ে মার্ক করে রেখেছি ডেস্কটপ সাইট, এই অপশনটার পাশে যে বক্সটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। মাঝের পিকচারটা ফলো করুন, আমি অলরেডি এখানে কিন্তু ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে রাইট হ্যান্ড সাইডের পিকচারটা দেখুন, হয়তো লেখাগুলো একটু ছোট হয়ে গেছে, বাট আপনারা ফুল স্ক্রিনটা কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক যেরকম ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে দেখতে পাওয়া যায়। আর এইখানে ঠিক দেখুন রাইট হ্যান্ড সাইডের পিকচারটা ফলো করুন, বাংলার শিক্ষা, তার ঠিক নিচে গ্রিন বক্সের মধ্যে লেখা আছে লগ ইন, আপনাদের এই লগ ইন অপশনটাতে গিয়ে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে বাঁ দিকের পিকচারটা ফলো করুন, এরকম ইন্টারফেসটা আপনাদের সামনে চলে আসবে, যেটা আমি দেখুন ডান দিকে একটু ব্রডলি শো করেছি যে লগ ইনে ঠিক কী কী করতে হবে। যদিও আগের ভিডিওতে আমি ডিটেল শেয়ার করেছি, তবু এখানে আমি আরেকবার বলে দিলাম যে এখানে আপনাদের স্কুলের ডাইস কোড উইদাউট এনি স্পেস লিখবেন 32, মানে ইউজার নেমের যে জায়গাটা সেখানে ডাইস কোড লিখবেন আপনাদের স্কুলের, তারপর 32 লিখবেন, দেন পাসওয়ার্ড টাইপ করবেন, যদি অলরেডি চেঞ্জ করে থাকেন তাহলে নিউ পাসওয়ার্ড দিয়েই ট্রাই করবেন, আর যদি সেটা না করে থাকেন তাহলে এই সাইটের যেটা ডিফল্ট পাসওয়ার্ড, দ্যাট ইজ স্কুল অ্যাট দ্য রেট 2019, সেই পাসওয়ার্ড দেবেন। তারপর দেখুন একটা ক্যাপচা কোড রয়েছে, দ্যাট ইজ 43266, এই নাম্বারটা আপনাদের
এই রাইট হ্যান্ড সাইডে যে বক্সটা রয়েছে দেখুন আমি টাইপ করেছি, সেখানে আপনাদের টাইপ করতে হবে। একটা কথা বলে দিই, যদিও আপনারা জানেন তাও আমি আরেকবার রিপিট করছি যে এই ক্যাপচা কিন্তু এক একবার এক এক রকম আসে, এরকম নয় যে সেম আসবে, ঠিক আছে। লাস্টলি কি করবেন, সাইন ইন বাটনটায় আপনারা গিয়ে ক্লিক করবেন, তাহলেই আপনাদের লগ ইন হয়ে যাবে, মেন সাইটে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন। দেখুন লগ ইন করার সাথে সাথে আপনাদের স্কুলের নাম এখানে শো করবে উইথ ডাইস কোড, তার সাথে সাথে যদি দেখুন এই নিচের যে বক্স দুটো, একটা স্কাই কালারের একটা গ্রিন কালারের, সেখানে আপনাদের টিচার্স ডিটেলস মানে টিচার কজন রয়েছেন আর স্টুডেন্ট ডিটেলস মানে স্টুডেন্ট কতজন রয়েছে সেই ইনফরমেশনটা আপনাদের কিন্তু এই মেন ইন্টারফেসে শো করবে। তারপর দেখুন কোথায় আপনাদের ক্লিক করতে হবে আজকে যে টপিকের ওপর আমরা ডিসকাস করছি সেই কাজটা করার জন্য। ফার্স্ট আপনাদের ক্লিক করতে হবে স্টুডেন্ট ম্যানেজমেন্ট। আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না আমি তাদের জন্য আরেকবার রিপিট করছি, স্কুলের এন্ট্রি ওরিয়েন্টেড স্টুডেন্ট ওরিয়েন্টেড যা কিছু ইনফরমেশান এন্ট্রি করার জন্য কিন্তু এই ই পোর্টালে স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশানে অনেকগুলো অপশান থাকে সাব মেনুতে, যার প্রত্যেকটা অপশান কিন্তু ইম্পর্টেন্ট। এই সমস্ত কাজগুলো এখান থেকে কিন্তু মানে ই পোর্টাল থেকে আমরা করে থাকি। ওকে, তো এই স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশানে আপনারা ক্লিক করবেন। এরপর চলুন নেক্সট স্লাইডে গিয়ে আমরা দেখে নিই ড্রপডাউন মেনুতে কি কি অপশন আসছে। দেখুন স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে যে ড্রপডাউন মেনুটা এলো তার ফার্স্ট অপশন হচ্ছে স্টুডেন্ট লিস্ট ভিউ, এই অপশনটাই আপনাদের ক্লিক করতে হবে। ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু চলে আসবে যখনই আপনারা স্টুডেন্ট লিস্ট ভিউতে ক্লিক করবেন। সেখানে দেখুন বাঁ দিকের পিকচারটা ফলো করুন, এখানে আপনাদের ফার্স্ট এডুকেশনাল ইয়ার চাইবে, তারপর প্রেজেন্ট ক্লাস অ্যান্ড প্রেজেন্ট সেকশন। এইভাবে আপনারা কোনো একটা পার্টিকুলার ক্লাস পার্টিকুলার সেকশনের স্টুডেন্টকে আলাদা করে কিন্তু এখানে ভিউ করতে পারেন। আর যদি মনে করেন একসাথে সমস্ত স্টুডেন্টসদের দেখবেন তাহলে এখানে আলাদা করে কোনো অপশন দেওয়ারই দরকার নেই, সমস্ত স্টুডেন্টসদের অটোমেটিক্যালি এখানে আপনাদের শো করবে। এবার যে বাচ্চাটিকে আপনি ট্রান্সফার করতে চাইছেন তাকে নিয়ে এবার আপনাদের মেন কাজটা কিন্তু করতে হবে। ধরুন আমি এখানে যেরকম দেখিয়েছি রাইট হ্যান্ড সাইডের পিকচারটা ফলো করুন, দেখুন একটা কোড নাম্বার আমি এখানে সিলেক্ট করে রেখেছি, মানে কি এই স্টুডেন্টকে আমি ট্রান্সফার আউট করতে চাই। তাহলে ফার্স্ট কাজ আমার কি হবে, এই স্টুডেন্ট লিস্ট ভিউতে এসে যে বাচ্চাটিকে ট্রান্সফার করতে চাইছেন সেই বাচ্চাটির কোড নাম্বার স্টুডেন্ট কোড যেটা সেটা আপনাকে কপি করতে হবে। এইভাবে যখনই আপনি সিলেক্ট করবেন সঙ্গে সঙ্গে দেখুন কপি অপশন আপনাদের সামনে চলে আসবে, তো এই কপিতে গিয়ে আপনারা তখন ক্লিক করবেন। একটা কথা মনে রাখবেন, যতক্ষণ আপনারা এই কাজগুলো করবেন সবসময় কিন্তু বাঁ দিকে আপনাদের এই মেনুটা শো করবেই। তাহলে এবার আপনি যখনই বাচ্চার কোড নাম্বারটা কপি করে নিয়েছেন, কপি করার পর কি করবেন, আবার একইভাবে এ দেখুন একদম লেফট হ্যান্ড সাইডে স্টুডেন্ট ম্যানেজমেন্ট যে অপশনটা ছিল সেখানে আবার আপনারা গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সেম ড্রপডাউন মেনু আপনাদের সামনে চলে আসবে, সেখান থেকে আপনারা ক্লিক করবেন, দেখুন আমি মার্ক করে রেখেছি স্টুডেন্ট ট্রান্সফার আউট এই অপশনটাতে। চলুন এবার নেক্সট স্লাইডে গিয়ে দেখে নিই স্টুডেন্ট ট্রান্সফার আউটে ক্লিক করলে কিরকম ইন্টারফেসটা আসে। দেখুন ট্রান্সফার আউট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের থেকে স্টুডেন্ট কোড চাইবে, মানে কোন কোড নাম্বারের বাচ্চাটিকে আপনি ট্রান্সফার আউট করতে চাইছেন। বেঙ্গল পোর্টাল লঞ্চ করার পর থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের পরিচয় তাদের স্টুডেন্ট কোড, এটা আপনারা অলরেডি জানেন। তো আমি স্টুডেন্ট লিস্ট ভিউ থেকে যে কোড নাম্বারটা কপি করেছিলাম এবার এই স্টুডেন্ট কোড যেখানে দেখুন সার্ট স্টুডেন্ট দেখাচ্ছে তার ঠিক ওপরে একটা ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে, এখানে কার্সারটা আনলেই আপনাদের স্টুডেন্ট কোডটা এখানে পেস্ট করতে বলবে। ঠিক কীরকম ইন্টারফেসটা লাগবে চলুন আমরা পরের স্লাইডে দেখে নিই। দেখুন আমি একটু জুম করে পুরো ব্যাপারটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি, যখনই কার্সারটা আপনারা এই স্টুডেন্ট কোড বক্সে এসে রাখবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কিপ্যাডটা মোবাইলের আপনাদের সামনে ওপেন হয়ে যাবে।
বাট এখানে আপনাদের কিপ্যাড লাগবে না, কারণ অলরেডি আপনারা তো কপি করেই নিয়েছেন। তাই জাস্ট কার্সারটা এখানে রাখবেন, সঙ্গে সঙ্গে দেখুন উপরে দেখাচ্ছে পেস্ট। পেস্ট অপশনে যখনই ক্লিক করবেন দেখবেন স্টুডেন্ট কোডটা কিন্তু এই বক্সে অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, চলুন এবার নেক্সট স্লাইডে চলে যাই। দেখুন জুম করে দেখানোর জন্য বিষয়গুলো একটু আবছা লাগছে বলে আমি একটু মার্ক করে লিখে লিখে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, যাতে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়। স্টুডেন্ট কোডটা দেখুন আমি এখানে 14টা ডিজিট মানে 99 দিয়ে এখানে শো করেছি। এইভাবে আপনাদের কোড নাম্বারটা এখানে কিন্তু পেস্ট হয়ে যাবে। হওয়ার পর আপনাদের পাশেই দেখুন সার স্টুডেন্ট এই যে অপশনটা রয়েছে সেই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। যখনই সার স্টুডেন্টে ক্লিক করবেন পার্টিকুলার ওই স্টুডেন্টের ডেটাটা কিন্তু আপনাদের ঠিক নিচে যেভাবে এখানে দেখতে পাচ্ছেন সেভাবেই শো করবে, দ্যাট ইজ স্টুডেন্ট বেসিক ইনফরমেশন। আর দেখুন এটা আমি জাস্ট গার্ড করে রেখেছি সিক্রেট কোড বলে, এইখানে এইভাবে সেই বাচ্চাটি স্টুডেন্ট কোড, তার নাম, তার কন্ট্যাক্ট নাম্বার, তার ডিওবি, তার গার্ডিয়ান নেম, প্রেজেন্ট ক্লাস আর প্রেজেন্ট সেকশন, জাস্ট বেসিক ইনফরমেশনগুলো এইভাবে শো করবে। তারপর ঠিক তার নিচে দেখুন একটা কলাম আসছে যেখানে কি জানতে চাওয়া হচ্ছে, সিলেক্ট ট্রান্সফার ডিটেলস, মানে ট্রান্সফার যে করছেন তারও একটা ডিটেলস দরকার। সেখানে দুটো জিনিস প্রয়োজন, ফার্স্ট অফ অল হলো রিজন অ্যান্ড সেকেন্ড হলো ডেট অফ লিভিং, মানে কেন আপনি বাচ্চাটাকে ট্রান্সফার আউট করতে চাইছেন আর কোন ডেটে করছেন। তারপর ঠিক তার নিচে দেখুন অপশন রয়েছে ট্রান্সফার আউট। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, রিজন আর ডেটটা এখানে প্রপারলি দিতে হবে। চলুন নেক্সট স্লাইডে গিয়ে আমরা রিজনগুলো একটু দেখে নিই। দেখুন রিজন এই যে অপশনটা রয়েছে তার ঠিক নিচের বক্সটায় কি লেখা রয়েছে, প্লিজ সিলেক্ট। প্লিজ সিলেক্টের একদম রাইটে দেখুন আমি মার্ক করে রেখেছি সার্কেল করে, একটা ছোট্ট আইকন দেখা যাচ্ছে। ওই আইকনে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে দুটো অপশন আসবে। এটা এখানে আপছা শো করছে বলে দেখুন আমি নিচে দুটো নাম্বারিং করে আপনাদের দেখিয়েছি রিজন দুটো কি, নাম্বার ওয়ান চেঞ্জ অফ রেসিডেন্স অ্যান্ড নাম্বার টু ইজ চেঞ্জ অফ স্কুল, মানে দুটো কারণের মধ্যে যে কোনো একটা কারণ হতে পারে, হয় বাচ্চাটি যেখানে এখন থাকছে সেই জায়গায় বর্তমানে সে থাকবে না, সে অন্য জায়গায় চলে যাবে তাই সে ট্রান্সফার আউট চাইছে আপনার স্কুল থেকে। আরেকটা হতে পারে সে হয়তো রেসিডেন্স চেঞ্জ করছে না বাট স্কুলটা কোনো কারণে চেঞ্জ করতে চাইছে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা রিজন আপনারা চুজ করবেন, যেটা স্টুডেন্ট বলবে মানে গার্জিয়ান যেটা আপনাদের বলবে যে কারণে ওনারা চেঞ্জ করতে চাইছেন সেই অপশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তার ঠিক পাশেই দেখুন ডেট অফ লিভিং দেখাচ্ছে, এবার ডেটটা আমরা কিভাবে সিলেক্ট করব চলুন নেক্সট স্লাইডে দেখে নিই। ডেটটা সিলেক্ট করার আগে একটা জিনিস দেখে নিতে হবে যে রিজনে যখনই আপনারা ধরুন যে কোনো একটা অপশন চুজ করবেন, এখানে যেরকম আমি চুজ করেছি দেখুন চেঞ্জ অফ রেসিডেন্স, এটাকে আমি একটু জুম করে লিখে দেখিয়েছি আপনাদের, চেঞ্জ অফ রেসিডেন্স যখনই চুজ করছেন দেখুন বক্সে এটা সিলেক্টেড হয়ে কিন্তু অলরেডি চলে এসেছে। তাহলে সিলেক্ট ট্রান্সফার ডিটেলসে আপনারা ফার্স্ট যে কাজটা সেটা কিন্তু করে ফেলবেন যখনই রিজনটা দেওয়া হয়ে যাবে। এরপর নেক্সট কাজ হচ্ছে ডেট অফ লিভিংটা পুট করা। নাও সিলেক্ট ডেট অফ লিভিং, এক্ষেত্রে একটু সিনসিয়ারলি আপনাদের করতে হবে, কারণ এখানে আপনাদের লেখার কিন্তু কোনো স্পেস দেবে না, জাস্ট আপনাদের সিলেক্ট করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাদের ইয়ার সিলেক্ট করতে হবে, দেন মান্থ, দেখুন আমি যেভাবে পিকচারে দেখিয়েছি আগস্ট 2020 এখানে শো করছে, আর এখান থেকে যদি আপনাদের নেসেসিটি থাকে 2019 চুজ করার তাহলে সেটাও আপনারা করে নিতে পারেন। তারপর দেখুন তার নিচে আমি শো করেছি মান্থগুলো পরপর এইভাবে আসবে, যে মান্থটা দরকার মানে যে মান্থে আপনারা ট্রান্সফার আউট করতে চাইছেন, যে দিনে করতে চাইছেন এক্স্যাক্টলি কিন্তু সেটাই এখান থেকে আপনাদের পরপর সিলেক্ট করে নিতে হবে, ইয়ার, মান্থ, দেন ডে। ওকে, চলুন এবার নেক্সট স্লাইডে পুরোটা আমরা একসাথে দেখে নিই। দেখুন ডেট অফ লিভিং এর ক্ষেত্রে তাহলে ফার্স্ট
ডিসেম্বর 2019 চুজ করা হয়েছে এন্ড দেন আমি এখানে কি দিচ্ছি ধরুন 12 তারিখ আপনারা যদি 13 চান 13 বা 31 চান সেটাও আপনারা দিতে পারেন যেটা আপনাদের নিড হবে 24th ডিসেম্বর 2019 যদি ট্রান্সফার আউট করে থাকেন তাহলে সেই ডেটটা দেবেন যেটা আপনাদের প্রয়োজন হবে সেটাই আপনারা ইয়ার মান্থ এন্ড লাস্ট অফ অল ডেটা সিলেক্ট করে নেবেন ঠিক যেভাবে আমি স্ক্রিনে দেখাচ্ছি এরকমই অপশন আপনাদের সামনেও আসবে আর যেহেতু আমি আগেই বললাম যে ডেস্কটপ সাইট করে নিতে যাতে পুরোপুরি স্ক্রিনটা আপনারা প্রপারলি দেখতে পান এতে আপনাদের কিন্তু কাজে অনেক সুবিধা হবে আর যদি সেটা না করেন আমি বলবো মোবাইলটাকে টিল্ট করে নিয়েও আপনারা করতে পারবেন সেক্ষেত্রে একটু স্ক্রলিংটা বেশি করতে হবে নাথিং এলস চলুন এবার নেক্সট স্লাইডে দেখে নিই দেখুন জুম করে দেখানোর জন্য বিষয়টা একটু হেজি লাগছিল বলে আমি আবার এটাকে রিপিট করে লিখে আপনাদের দেখিয়েছি রিজনের ক্ষেত্রে তাহলে আমরা এখানে কি সিলেক্ট করলাম চেঞ্জ অফ রেসিডেন্স আর ডেট অফ লিভিংটা কি দিলাম 31st ডিসেম্বর 2019 ওকে এইভাবে যখনই আপনারা রিজন আর ডেট অফ লিভিং দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে তার নিচে যে অপশনটা থাকবে সেটা হলো ট্রান্সফার আউট আপনাদের জাস্ট এই ট্রান্সফার আউট অপশনে গিয়ে ক্লিক করতে হবে এবার দেখুন সমস্ত প্রসেস কমপ্লিট করার পর ট্রান্সফার আউট অপশনে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু একটা গ্রিন বক্সের মধ্যে একটা মেসেজ আসবে সেটা কি আচ্ছা হয়ে গেছে বলে দেখুন আমি পাশে আবার লিখে দেখিয়েছি ক্লিয়ারলি স্টুডেন্ট ট্রান্সফার সাকসেসফুল মানে আপনি যে বাচ্চাটিকে ট্রান্সফার করতে চাইছিলেন সে এখন আপনার স্কুলে ট্রান্সফার আউট বক্সে চলে গেছে মানে ড্রপ বক্সে চলে গেছে এবার সে যতক্ষণ না অন্য কোনো স্কুলে ভর্তি হবে সে আপনার ট্রান্সফার আউট বক্সেই কিন্তু থেকে যাবে এবার দেখুন সে লিস্টটা কোনটা ঠিক নিচে দেখুন ট্রান্সফার আউট স্টুডেন্টস লিস্ট ক্লিয়ারলি দেখুন আমি ডান দিকে লিখে দেখিয়েছি ট্রান্সফার আউট স্টুডেন্টস লিস্ট মানে ধরুন আপনি 3 জন 4 জন 5 জন যত বাচ্চাকেই এইভাবে ট্রান্সফার আউট করেন না কেন সবাই কিন্তু পর পর এই লিস্টে থাকবে এবার আমি এখানে দেখুন যে বাচ্চাটিকে আমি ট্রান্সফার আউট করছিলাম আমি এইভাবে জাস্ট আপনাদের এক্সাম্পল দিয়ে দেখিয়েছি এখানে সিরিয়াল নাম্বার স্টুডেন্ট কোড তার নেম কন্ট্যাক্ট নাম্বার ডিওবি গার্ডিয়ান নেম প্রেজেন্ট ক্লাস আর প্রেজেন্ট সেকশন বেসিক ইনফরমেশনটা এইভাবে শো করবে যে বাচ্চাটিকে আপনি ট্রান্সফার আউট করেছেন তার ওকে তো এইভাবে যদি আপনি 3 জন 4 জন 5 জনকে করে থাকেন তো একইভাবে সিরিয়াল নাম্বার ওয়াইজ পরপর নামগুলো থেকে যাবে ঠিক আছে সব থেকে ইম্পর্টেন্ট এবার যেটা পুরো ব্যাপারটাই ইম্পর্টেন্ট এখানে আনইম্পর্টেন্ট বলে কিছু নেই তাও আমি বলছি মানে আজকে যেটা মেন টপিক ছিল তার ফার্স্ট পার্টটা আমি আপনাদের ক্লিয়ার করলাম যে কিভাবে ট্রান্সফার আউট করবেন এবার হলো টিসি জেনারেট দেখুন তার যে বেসিক ডিটেলসটা তার একদম লাস্ট অপশনটা ফলো করুন যেটা আমার সার্কেল করা আছে দেখুন দেখাচ্ছে ডাউনলোড ট্রান্সফার সার্টিফিকেট বলে যে অপশনটা একদম রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছেন তার নিচে দেখুন দেখাচ্ছে ডাউনলোড এই ডাউনলোড অপশনটায় গিয়ে আপনাদের ক্লিক করতে হবে দেখুন ডাউনলোড অপশনটায় ক্লিক করার সাথে সাথে কত সুন্দর একটা টিসি জেনারেট হয়ে গেল যে বাচ্চাটিকে আপনি ট্রান্সফার আউট করেছিলেন এটা সেই বাচ্চাটির টিসি ট্রান্সফার সার্টিফিকেট দেখুন একদম ডান দিকে কিন্তু পিকচার রয়েছে সবার উপরে দেখুন স্কুলের নাম রয়েছে স্কুলের অ্যাড্রেস রয়েছে তারপর ট্রান্সফার সার্টিফিকেট তার রাইট হ্যান্ড সাইডে ছবি রয়েছে বাচ্চাটির স্টুডেন্ট নেম রয়েছে স্টুডেন্ট কোড দেওয়া থাকবে ফাদার্স নেম কোনো কোনো ক্ষেত্রে থাকবে বা আবার নাও থাকতে পারে সেটা পোর্টালের উপর ডিপেন্ড করছে মানে আপনারা যখন এন্ট্রি করেছিলেন অনেক স্কুলে যেটা হয়েছে জাস্ট গার্ডিয়ান নামটা দিয়ে ফিল আপ করা হয়েছিল আর কি ফাদার্স মাদার্স নাম দেওয়া হয়নি প্রপারলি তো যাদের দেওয়া হয়ে গেছে তাদের এখানে ফাদার্স নেমও শো করবে বাট যদি কারোর না দেওয়া থাকে তাহলে হয়তো ফাদার্স নেমটা ব্ল্যাঙ্ক থাকবে এটা আপনারা মনে করে লিখে দেবেন সেই বাচ্চাটির ফাদার্স নেম দেন তার অ্যাড্রেস দেখাবে ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন দ্য অ্যাডমিশন রেজিস্টার অ্যাডমিশন রেজিস্টারে যে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেটা এখানে মেনশন থাকবে লাস্ট ক্লাস পাস্ট মানে কোন ক্লাসে সে পড়ছিল মানে তাকে যে ক্লাস থেকে ট্রান্সফার আউট করা হলো সেই ক্লাসটা শো করবে আর নিউ সেশনে সে কোন ক্লাসে পড়বে মানে ট্রান্সফার আউট হওয়ার পর সে কোন ক্লাসে যাচ্ছে সেটাও কিন্তু এখানে মেনশন থাকবে দেখুন দুটো বিষয় হয়
একটা হচ্ছে তাকে আপনি 4 থেকে 5 এ প্রমোট করছেন, প্রমোট করার পর যখন ট্রান্সফার আউট করবেন তখন এখানে কিন্তু এইভাবে লাস্ট ক্লাস অ্যাটেনডেন্ট, লাস্ট ক্লাস পাস্ট এইভাবে দেখাবে। কিন্তু হতেও পারে, অনেক ক্ষেত্রে হয় না যে সেশনের মাঝখানেও বাচ্চারা কোনো কোনো ক্ষেত্রে প্রবলেমের জন্য ট্রান্সফার চান, তখন সেক্ষেত্রে কি করতে হবে, তখন তো ধরুন সে বাচ্চাটি 4 এ পড়ছে, তাকে আপনি ট্রান্সফার আউট করছেন, তখন তার লাস্ট ক্লাস অ্যাটেন্ডেন্ট যেটা সেটাও 4ই দেখাবে, সেটা নিয়ে কনফিউশন করার কিন্তু কিছুই নেই। সেশনের মাঝখানেও অনেকেই টিসি চাইতে পারে। ওকে, নেক্সট দেখুন রিজন ফর ট্রান্সফার, সেটাও কিন্তু এখানে শো করবে। এখানে আমি দেখুন করেছি চেঞ্জ অফ স্কুল, তাই চেঞ্জ অফ স্কুল লেখা আছে। যদি চেঞ্জ অফ রেসিডেন্স করে থাকেন, চেঞ্জ অফ রেসিডেন্স দেখাবে। দেন সার্টিফাইড দ্যাট দ্য স্টুডেন্ট হ্যাজ বিন ট্রান্সফারড অন, বলে যে ডেটে আপনি বাচ্চাটিকে ট্রান্সফার আউট করেছেন সেই ডেটটা এখানে শো করবে। আপনারা হয়তো ভাবছেন যে আমি ওখানে চেঞ্জ অফ রেসিডেন্স দেখিয়েছি, এখানে কেন চেঞ্জ অফ স্কুল? অ্যাকচুয়ালি এই বাচ্চাটিকে আমার অনেক আগেই ট্রান্সফার আউট করা হয়ে গেছিল, তো এর টিসিটা আমার কাছে ছিল, দ্যাটস ওয়াই আমি এইভাবে আপনাদের শো করতে পারলাম। আর সেই জন্য, আর যখন আমি কাজটা করেছিলাম তখন ওখানে চেঞ্জ অফ রেসিডেন্স বলে কাজটা আমি করেছিলাম, মানে ভিডিওটা রেডি করেছিলাম, দার্সটাই দুটো মিসম্যাচ করছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ইকুয়াল থাকবে, আপনারা যে রিজনটা দেবেন সেটাই কিন্তু এই রিজন ফর ট্রান্সফার জায়গাটায় শো করবে, উইথ দ্য ডেট, যে ডেটে আপনি তাকে স্কুল থেকে টিসি দিয়েছেন। ঠিক আছে, চলুন এবার নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড লাস্ট পার্ট দেখে নিই এই ভিডিওর। দেখুন এই ট্রান্সফার আউট আর টিসি জেনারেটের ক্ষেত্রে পুরো ব্যাপারটা ইম্পর্টেন্ট, বাট তাও আমি কেন এই পার্টটাকে ইম্পর্টেন্ট বললাম, কারণ অনেক ক্ষেত্রেই আমি দেখেছি অনেক টিচাররা এই মিস্টেকটা মানে ভুল করেই করে ফেলেছেন, বাচ্চাকে ট্রান্সফার আউট সার্টিফিকেট দিয়ে দিয়েছেন বাট অ্যাকনলেজমেন্ট পার্টটা রাখেননি। আপনারা একটু মনে করে দেখুন, যখন ম্যানুয়ালি কাজ হতো সেখানেও কিন্তু টিসির দুটো পার্ট থাকতো, আপার পার্টটা আপনারা স্টুডেন্টদের দিয়ে দিতেন আর লোয়ার পার্টটা আপনারা নিজেদের কাছে রেখে দিতেন, এক্ষেত্রেও কিন্তু বিষয়টা ইকুয়াল। প্রিন্ট যখন আপনারা নেবেন, দেখুন এইভাবে আমি পেজটাকে ডিভাইড করে দেখিয়েছি, এই অ্যাকনলেজমেন্ট পার্টটা কিন্তু আগের পার্টটার লোয়ার পার্টেই শো করবে। ঠিক আছে, মানে পুরো পেজটা একসাথে আপনাদের দেখাবে, সেই কন্ডিশনে আপনারা প্রিন্ট অপশানে ক্লিক করে প্রিন্ট নেবেন। প্রিন্ট নেওয়ার পর এই অ্যাকনলেজমেন্ট পার্টটা কিন্তু কেটে নিয়ে আপনাদের কাছে রেখে দেবেন। ওকে, এখানেও বেসিক ইনফরমেশনগুলো কিন্তু থাকবে, ডেটটা অবশ্যই এখানে মেনশন করে নেবেন, আর মোস্ট ইম্পর্টেন্ট হলো গার্জেন সিগনেচার। সিগনেচার করাতে কিন্তু ভুলবেন না, মানে ফুল পেজটা অ্যাট ফার্স্ট আপনারা গার্জিয়ানদের কাছে দেবেন, গার্জিয়ানকে দিয়ে সিগনেচার করাবেন, সিগনেচার করিয়ে অ্যাকনলেজমেন্ট পার্টটা কেটে আপনাদের কাছে রেখে আপার পার্টটা হ্যান্ড ওভার করবেন। ওকে, আই হোপ যে আমার আরও ভিডিওগুলোর মতোই আমি এই ভিডিওতেও আপনাদের প্রবলেমটা ক্লিয়ার করতে পেরেছি। মানে অ্যাকচুয়ালি আমি সেই ধরনের টপিকের ওপরই কিন্তু ভিডিও বানাই যে রিগার্ডিং আমার কাছে মেল আসে বা SMS আসে, যে ধরনের প্রবলেম টিচার্সরা ফেস করেন তারা যদি আমার সাথে শেয়ার করেন তাহলে আমি সেই টপিকগুলোর ওপরই কিন্তু ভিডিও বানাই। শুধু তাই নয়, রিসেন্টলি আমি বাচ্চাদের জন্য বিশেষ কিছু ওয়ার্কশিট ডিজাইন করেছি, কিছু কালেক্ট করেছি, সব রকম ওয়ার্কশিটের ওপর আমি কিন্তু ভিডিও বানিয়েছি, বেশ কিছু আপলোডও করেছি। তো আপনারা যদি সেগুলোর বিষয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কগুলোতে ক্লিক করে আপনাদের স্কুলের বাচ্চাদেরও এই ওয়ার্কশিটগুলো প্রোভাইড করুন। আর আমি এটাও বলেছি ওই ভিডিওগুলোতে যে তারা যদি আনসার শিটগুলো আমাকে মেল করে তাহলে আমি তাদের আনসার শিটগুলো নিয়েও কিন্তু ভিডিও বানাবো, যেটা ফিডব্যাক ভিডিও। ওকে, আর আনসারগুলোও কিন্তু আমি ডিসকাস করে দেবো। তো আমি অবশ্যই বলবো, এখন সব স্টুডেন্টরাই বাড়িতে আছে, আমি কনফার্ম যে আপনারাও ভীষণভাবে চেষ্টা করছেন বাচ্চাদের সাথে কানেক্ট থাকার, হেল্প করার, তাদের স্টাডিতে যাতে কোনো প্রবলেম না হয়, আমারও এটুকুই চেষ্টা। তাই আমি রিকোয়েস্ট করবো, অবভিয়াসলি আপনি সেই ধরনের, আপনারা সবাই সেই ধরনের ওয়ার্কশিটগুলো বা গ্রামারের ওপর যে ভিডিওগুলো আপলোড করি আমি, উইংসের ওপর করি, ইংলিশের ওপর, নানা টপিকের ওপর করি, সেগুলো আপনারা আপনাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করুন। আই থিঙ্ক এতে তারাও অনেকটাই বেনিফিটেড হবে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং, নো মোর টুডে, বাই বাই।